الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله بارك لك في شكرك যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র মসজিদে আমরা কথা এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আলা এটা 86 নম্বর সূরা শুরু থেকে 13টি আয়াত উপস্থাপন করেছি। আশা করি আয়াত গুলির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন যেন সবাই বলেন আমিন। আয়াত গুলির আলোকে যে বিষয়বস্তুটি পাওয়া যায় সেটা হলো তাওহীদ, একাত্মবাদের প্রসঙ্গে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান প্রসঙ্গে এই সূরার আয়াতগুলি আলোচনা করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বর আয়াতে বলেন সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা,
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর নাম নেওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তাআলার গোলামি করা, তার ইবাদত বন্দেগী করা কেন করব? এর প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াত থেকে তিনি প্রমাণ উপস্থাপন করেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। তার কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা খালেক, যা সৃষ্টি করেছেন তা হল মাখলুক। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই হল কি? মাখলুক। আর মাখলুক ছাড়া একমাত্র আল্লাহই হলেন খালেক বা স্রষ্টা। তো মাখলুক তো স্রষ্টার কথা মানবি, কেন আমরা তার হুকুম পালন করব? যেহেতু তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুবিন্যস্ত করে, সুন্দর করে। শুধু মানুষকে নয়, সমগ্র সৃষ্টিকেই তিনি যথাযথভাবে সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন বলে সুবহান আল্লাহ। আমরা তারা গ্রামে দেখছি হাঁস মুরগির বেলায় যে মুরগির পা গুলা, মুরগির পা গুলা মাঝখানে আঙ্গুলে ফাঁকা ফাঁকা, কিন্তু হাঁসের পায়ের মাঝখানে কোনো ফাঁকা নাই। সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন, কারণ মুরগি আদার খায়, মাটি ফেলে পোকামাকড় খোঁজে, ওর মাঝখানে ফাঁকা থাকলেই অন্তত সুবিধা। আর হাঁস পানিতে নেমে সাঁতার কাটে, ওর আঙ্গুলের মাঝে ফাঁকা থাকলে আর সামনে আগাইতে পারবে না, ওর মাঝে স্কিন চামড়া দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রাখছে নরম রবারের মতন। সংকোচনও করতে পারে আবার প্রসারিত করতে পারে, পানিতে নামলে বৈঠার মতো কাজ করে। তাহলে সুবিন্যস্ত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির বেলায় তো বিস্তারিত আলোচনা করা সে পরিবেশ সে পরিসর এখানে নয়, শুধুমাত্র ইশারা ইঙ্গিত দেওয়াই যথেষ্ট। তো জ্ঞানী তারা বোঝে তারা শুধু ইশারায়, এটা তো প্রবাদ, নাদানের কে পারে বুঝাইতে সে কোথায়? নাদান দ্বারা মূর্খ দ্বারা তাহলে হাজার চেষ্টা করলে বোঝানো সম্ভব নয়। শিক্ষিত লোক জ্ঞানী লোক বিচক্ষণ লোকের শুধু ইশারা ইঙ্গিত দিলেই চলে। শীত প্রধান দেশ, সেখানে কুকুরের গায়ে দেখবেন লোম খুব বেশি বেশি, কারণ শীত পরে সকলে আপনার চামড়ার জ্যাকেট বিভিন্ন রকমের কম্বল শীতের থেকে বাঁচাচ্ছে, আত্মরক্ষার ব্যবস্থাপনা আছে। কিন্তু পশুরা যাবে কোথায়? সে তো বাইরেই ডিউটি করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়ে বড় লোম দিয়ে রাখছেন বলেন সুবহান আল্লাহ। কিন্তু আমাদের দেশের ভিতরে কিন্তু এরকম কি দেয় নাই লোম, কুকুরের গায়ে দেয় নাই, কারণ এরকম বেশি লোম দিলে এরা এই গরম সহ্য করতে পারতো না, পানিতে নেমে বসে থাকা লাগতো। তাদের সুবিন্যস্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টির রহস্য যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করে, যখন তা যার যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই নিয়ে তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আমরা হাঁটতে লাগলে দেখি আমাদের পায়ের পাতা সামনের দিকে লম্বা বড় প্রশস্ত, কিন্তু পিছনের পোড়ালো ছোট। যদি এর ব্যতিক্রম করা হতো, সামনের দিকে ছোট গোড়ালোর মতো, পিছনের দিকে বড় লম্বা চেষ্টা সামনের দিকের মতো, তাহলে ব্যালেন্স ঠিক দেখা যেত না, হাঁটতে গেলে উমর খাইয়ে পড়ে যেতে হতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিন্যস্ত করে হাঁটার উপযুক্ত করে হাত দিয়েছেন, পা দিয়েছেন, ধরার উপযুক্ত করে হাত দিয়েছেন, যেভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেট আপ দিলে সিটিং করলে সেভাবে তৈরি করলে সৃষ্টি করলে সুন্দর হয়, ব্যবহার উপযুক্ত হয়, ঠিক সেভাবে সুবিন্যস্ত করে তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে বিশ্বের যা কিছু আছে
সব কিছু স্রষ্টা কে? আল্লাহ। তো সূরায়ে হাসর এটা 59 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউ লাহুল আসমাউল হুসনা উতাসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই, নবমণ্ডলে অভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। আমরা কখনো কোনো বিল্ডিং যখন দেখি যে একটা বিল্ডিং উঠানো হয়েছে 10 তলা বিশিষ্ট, এই বিল্ডিংটা উঠানোর আগে যিনি ইঞ্জিনিয়ার তিনি কিন্তু তার দেহানের ভিতরে, ব্রেনের ভিতরে বিল্ডিংটা ছিল, এটা নকশা তার ব্রেনের ভিতরে কি ছিল। যারা বিল্ডিং করতে চায় তারা ইঞ্জিনিয়ারদের কাছে গেলে স্মরণাপন্ন হলে তারা একটা নকশা কাগজে কি করে এঁকে দেয়, তারপরে কত সুতির রড লাগবে, কত কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি কি মাল মশলা লাগবে সব কিছু উল্লেখ থাকে। ওইভাবেই কি করে এটা ডিজাইনটা ওইভাবে বাস্তবায়ন করে, তখন এটার রূপ দেয়। তাহলে কয়টা অবস্থা হয়? তিনটা। প্রথমে কৃতি শক্তিতে থাকে, পরে কাগজের ভিতরে আসে, তারপরে বাস্তবে রূপ দেন। তো এখানেও আল্লাহ বলতেছেন মুসাউবি, এই তামাম পৃথিবীর যত উদ্ভিদ গাছপালা আছে, যত পশু পাখি আছে, যত পাহাড় পর্বত আছে, যত মানুষ, যত মানব দানব আছে, যত আকাশ জগতে যা, সৌরজগতে যা কিছু আছে, যা কিছু আমরা দেখি আর যা দেখি না, সব কিছু সৃষ্টির আগে এই স্রষ্টা, মহান স্রষ্টা স্মৃতিপদে আল্লাহ পরিকল্পনায় এগুলা ছিল। বরং সুবহানাল্লাহ, পরবর্তীতে আল্লাহ তাআলা এটা কি করলেন, তিনি বাস্তবে সৃষ্টি করে মানুষের সামনে প্রকাশ করে দিলেন। বরং সুবহানাল্লাহ, তাহলে হুয়াল্লাহ, তিনি আল্লাহ খালেক। তিনটা, একটা হলো স্রষ্টা, আল বারিউ তিনি প্রকাশকারী, আল মুসাউউ তিনি কি রূপদাতা, তিনি আপনার নকশা তৈরি করেন কোনটা কোন ডিজাইনে হতে হবে, কোন ফলের কোন ডিজাইন, কোন কালার, কি ফ্যান, কি পরিমাণ এর সাইজ হবে, সব কিছুর পরিকল্পনাকারী কে? তিনি খালেক, তিনি বারিউ, তিনি মুসাউউ। তাহলে সংস্কার করিতে পাওয়া গেল কিনা ইয়া আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদা 32 নম্বর সূরা 7 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু। আল্লাহ তাআলা যাবতীয় বস্তু অত্যন্ত সুন্দর ও নিপুণ ভাবে সৃষ্টি করেছেন, এই কথাটাই তিনি এই সূরা সিজদা 32 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন। বলেন সুবহানাল্লাহ, শুধু মানুষ না, ময়ূরের এই যে সৌন্দর্য, কোকিলের ডাকের যে সৌন্দর্য, যত সৃষ্টির যত সৌন্দর্য দেখেন, যত প্রকারের ফুলের সৌন্দর্য, যত ফলের ডিজাইন বা কালারের সৌন্দর্য, পৃথিবীর যত উদ্ভিদের যত সৌন্দর্য, পশু পাখির সৌন্দর্য, সৃষ্টির সৌন্দর্য, এগুলা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু, যিনি সুন্দর করে সব কিছু কি করেছেন, সৃষ্টি করেছেন। সর্বাধিক উত্তম ও সুন্দর করে মানবকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ কি? মানুষ। সূরা 93 নম্বর সূরা 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। আল্লাহ সুন্দর কাঠামো দিয়া, গঠন প্রণালী দিয়া,
মানুষকে আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। নিশ্চয়ই আমি মানবকে অতি সুন্দর গঠন ও উত্তম আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি। দুনিয়ার সব প্রাণী অপেক্ষা সুন্দরতম করা হয়েছে মানুষকে, বলেন সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি করেছেন মানুষকে, পৃথিবীর সব কিছুকে তিনিই সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরা 45 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারাই সৃষ্টি করেছেন। চলন্ত, দুই পায়ে, চার পায়ে, বুক হেঁটে, বুকের উপরে ভর করেও তো অনেক ইতর প্রাণী চলাফেরা করে। হ্যাঁ, চলেই তো, দুই পায়ে বিশিষ্ট শুধু মানুষ না, পশু পাখির ভিতরে যারা দুই পায়ের আছে, পাখির ভিতরে আছে না, মানুষ তো দুই পায়ে, আর চার পায়ে বিশিষ্ট যা আছে, এই যত চলন্ত আছে এই সব কিছুকে আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। এগুলা সব পানি দিয়ে বানাইছেন, কিছু নূর দিয়ে বানাইছেন। নূর দিয়ে বানাইছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। আগুনের শিখা দিয়ে বানাইছেন জিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন এগুলা কোনো কিছু দিয়ে বানান নাই, এমনিতেই বলছেন হওয়ার আমি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। তাহলে কিছু মাটি দিয়া, যেমন আদম আলাইহিস সালামকে সরাসরি কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া। তাহলে কিছু মাটি দিয়া হাওয়া থেকেও অনেক প্রাণী আল্লাহ বানাইছেন, তাফসীরের কিতাবে পাওয়া যায়। তাহলে বোঝা গেল, কিছু নূর দিয়া, কিছু মাটি দিয়া, কিছু বাতাস দিয়া, কিছু আগুন দিয়া, কিছু পানি দিয়া, কিছু এমনিতেই কোন জিনিস ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। যা কিছু সৃষ্টি করেছেন এর ভিতরে কোনটার ভিতরে কোনো ফুট ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আপনার 67 নম্বর সূরা, এটা 29 নম্বর পারার প্রথম সূরাটাই সূরাতুল মুলক, এর 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাভুত, তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোন তফাৎ দেখতে পাবে না, কোন ব্যবধান ব্যতিক্রম পাওয়া যাবে না। অনেক নিখুঁত নিপুণ ভাবে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনি দেখবেন গাছের পাতার ডিজাইন, কাঁঠাল গাছের পাতা, আপনার এই ঢাকা শহরে যদি কোথাও কাঁঠাল গাছ থাকে, আমাদের মার্কেটের সামনে একটা আছে আউটগেটের সামনে, দেখবেন পাতার ডিজাইন যেমন, আপনার বাড়ি যদি ডিস্ট্রিক্টে হয় সেখানে যাইও দেখবেন যে আপনার সেই কাঁঠাল গাছের পাতা কি একই ডিজাইনের, কাঁঠালেরও ওরকমই, অর্থাৎ কোন তফাৎ নাই। যে গাছে এক জাতীয় ফুলের এক ফুলের পেছেন, ওই জাতীয় ফুলের যেখানে জন্ম হোক না কেন অর্থেন কি একই থাকে, ফুলের ডিজাইন কালার গ্রাম সবই কি থাকে, মিল থাকে, কোন তফাৎ নাই, ব্যবধান নাই। মানুষের তৈরি ফ্যাক্টরিতে অনেক সময় অনেক উল্টোপুল্টে অনেক কিছু হয়েই কি যায়, যেসব মহিলারা সকালবেলা রুটি বানায়, রুটি কি সব এক মাপে হয়, সাইজ এক রকমের হয়, যখন এটা রুটিটা খোলায় দেয় সব কি একরকমের হয় না, দিয়ে একটা পুড়েও যায়। তার মানে আমি বুঝাইতে চাইতে আছি, মানুষের তৈরি শার্ট প্যান্ট বা কোনো জিনিস যাই তৈরি করুক সবটা সমান হয় না, একটু কাটতে যাই একটু ব্যস্ত, বানাতে যাই একটু ব্যস্ত, কি হয়েই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি যা কিছু আছে কোন রকমের ব্যবধান নাই। সকল বস্তুর অন্তরালে এক অদৃশ্য সত্তার নিপুণ হাত সদা সক্রিয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? সূরাতুল ফাতিহা, কোরআনে কারিমের 114টি সূরার এক নম্বর সূরাই সূরাতুল ফাতিহা। এই সূরার এক নম্বর আয়াতেই আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যেসব প্রশংসা অতীতে হয়ে আছে,
হয়ে গেছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, সকল প্রশংসা কার? আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, লালন পালন করতেছেন, তিনি সব সৃষ্টির সংরক্ষণ বা হেফাজত করতেছেন, যিনি সকল প্রশংসা পাবেন তিনি বলেন সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টির লালন পালনের দায়িত্ব একই পবিত্র সত্তার, তাই তারই প্রশংসারও প্রকৃত প্রাপক তিনি, অন্য কেউ নয়। তাহলে তারই প্রশংসার সাথে ইমানের প্রথম স্তম্ভ আল্লাহ তাআলার একাত্ম বা একাত্মবাদ বা তাওহীদের কথা অতি সূক্ষ্মভাবে এসে গেছে বলেন সুবহানাল্লাহ। যখন কেউ আলহামদুলিল্লাহ বলে, ও আর মোমেনে কামেল না হইয়া পারে না, ওর ভিতরে আর কোন ইহুদি সেই বিশ্বাস থাকে না, খ্রিস্টানের বিশ্বাসও থাকে না, হিন্দুদের বিশ্বাসও আর থাকে না, কারণ ও বলতে আছে সকল প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। তাহলে একাত্মবাদ অতি সূক্ষ্মভাবে এখানে ঢুকাইয়া দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর পরিচয় পেতে হলে দুইটা ওয়ার্ড বা শব্দের বিচারই বিশ্লেষণ করলেই পাওয়া যাবে আল্লাহ পরিপূর্ণ পরিচয় বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউহু। সুবহানাল্লাহ এই শব্দটা আপনার নিসফুল মানে হাফ, অর্ধেক, আপনার নিসফুল মিজান, মিজান মানে মাপার যন্ত্র, তুলনা করার যন্ত্র, পরিচয় করার যন্ত্র। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার, পরিচয় করার, তার সঠিক স্বরূপ জানার মাধ্যম হল সুবহানাল্লাহ। পরিপূর্ণ না, অর্ধেক পরিচয় পাওয়া যাবে সুবহানাল্লাহ বিশ্লেষণ করলে। আলহামদুলিল্লাহ ইস্তামলাউহু, বাকি অর্ধেকের পরিচয় পাওয়া যাবে যদি আলহামদুলিল্লাহ বিশ্লেষণ ব্যাখ্যা করা হয়, তাহলে আল্লাহর পরিপূর্ণ পরিচয় পাওয়া যাবে। অর্ধেক পাওয়া যাবে সুবহানাল্লাহর ব্যাখ্যার ভিতরে আল্লাহর পরিচয়, আর অর্ধেক বাকি অর্ধেক পাওয়া যাবে আলহামদুলিল্লাহর ভিতরে। তার মানে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর বিশ্লেষণ ব্যাখ্যা করলে পরিপূর্ণ আল্লাহর স্বরূপ একাত্মবাদের পরিচয় পাওয়া যাবে বলে সুবহানাল্লাহ। আমরা কিন্তু সুবহানাল্লাহর অর্থ সব বুঝি না, আলহামদুলিল্লাহর অর্থ সব বুঝি না, এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগিও আমরা ততটা বেশি করি না। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে তাদের সমস্যা আছে, ত্রুটি আছে, তাদের ইবাদতেও ত্রুটি আছে। যাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে ত্রুটি নাই, তাদের ইবাদতেও কোনো গাফলা নাই। তাহলে সুবহানাল্লাহ সারা জীবনই বললাম, কিন্তু এর মর্ম হাকিকত তথ্য আমরা বুঝতে আজও পারি নাই এর রহস্য উদ্ঘাটন করতে। এক কথায় সুবহানাল্লাহ মানি যিনি অক্ষমতা দুর্বলতা থেকে পাক পবিত্র, তিনি হলেন সুবহান। আর সকল প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ মানে যত গুণ আছে সকল গুণের সমন্বয়ে যিনি মানে যিনি যার ভিতরে মানে একাত্রিত হয়েছে সকল গুণ সন্নিবেশিত হয়েছে যার ভিতরে, তিনি হলেন কি? আলহামদুলিল্লাহ। তাহলে যার ভিতরে কোন গুণের কমতি নাই, যার ভিতরে দোষের লেশ মাত্র নাই, তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোনো কিছু বানাতে গেলে অনেক সময় অক্ষমতা দেখাই, কিন্তু আল্লাহর ভিতরে কোনো অক্ষমতা নাই, তিনি সুবহানাল্লাহ। এবং আমরা বানাতে গেলে অনেক সময় অসুন্দর হয়ে যায়, কিন্তু আল্লাহ বানাইলে সব সুন্দর করেন, যেটা তুলে মুলুকের ভিতরে বলা হলো 3 নম্বর আয়াতে, যে কোনো রকমের তফাত নাই, তিনি সব কিছু সুন্দর করে সৃষ্টি করেন। এজন্য যারা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বোঝে না, তারাই বলে আল্লাহ কি আছে, স্ত্রী আছে, তারাই বলে আল্লাহ কি আছে, সন্তান আছে। কারণ সুবহানাল্লাহ আল্লাহ অক্ষমতা দুর্বলতা থেকে পাক পবিত্র, যার যে এখনো বিয়ে করে নাই, তার পূর্ণতা এখনো আসে নাই, তার মানে অক্ষমতা আছে। কিন্তু এখন আল্লাহ যদি বিয়ে করার পরে বা স্ত্রী গ্রহণ করার পরে পূর্ণতা আছে, তাহলে তো সেই বিয়ের আগে অপূর্ণতা রয়ে গেল, তার দুর্বলতা রয়ে গেল না। তাহলে সুবহানাল্লাহ মানে কি? যার বিয়ের প্রয়োজন নাই। অনেকে বার্ধক্য বয়সে সন্তানের দরকার আছে, সে চোখে দেখবে না, হাঁটতে পারবে না, তার সন্তান আয় রোজগার করবে, এখন সে ভবিষ্যৎ থেকে মানে ছেলে সন্তানকে লালন পালন করতেছে, তার ভিতরে দুর্বলতা কাজ করতেছে, কিন্তু আল্লাহর ভিতরে কোনো দুর্বলতা নাই। ফাতির সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক তো তিনি,
শুধু একটা মাত্র সন্তান ছেলে ঈসা আলাইহিস সালামকে নিয়েই বসে থাকবেন কেন? তার তো সবকিছুর মালিক তো তিনি একাই। তাহলে যারা বোঝে না তারাই তো তার জন্য সন্তান কি করে আছে মনে করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সব কথাগুলো থেকে পাক পবিত্র এই কথা সূরা যুখরুফ আপনার 43 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলেন, সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা বর্ণনা করে তা থেকে নবমণ্ডল ভূমণ্ডলের পালনকর্তা আরশের পালনকর্তা পবিত্র। তারা যা বর্ণনা করে ইহুদি খ্রিস্টানেরা হিন্দুরা যারা যা বৌদ্ধরা বা বিধর্মীরা যেসব আকিদের বিশ্বাস নিয়ে বসে আছে আল্লাহর ব্যাপারে, এগুলা থেকে আল্লাহ পাক পবিত্র বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পরিপূর্ণ পরিচয় পাওয়ার জন্য একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল ইখলাস, চার আয়াত বিশিষ্ট সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক একক। তাহলে আমি কতদিনও বলেছি যে সবকিছু আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ হলো বেজন। বেজনে আমরা আরবিতে কি বলি? ভীতি। কি বলি? এই জন্য আমরা ভীতির নামাজ পড়ি কয় রাখা? তিন রাখা। এখন বলতে পারেন এক রাখা তো বেজন, কিন্তু তিন রাখা পড়ার কারণ কি? এক রাখা শুনলেই তো চলে, বেজন তো হইলই না। এটা বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাখাতেই পড়েছেন, যেটা আমরা এই সূরারই আলোচনার শুরুতে বলেছিলাম যে প্রথম রাখাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাখাতে সূরাতুল কাফিরুন, তৃতীয় রাখাতে সূরাতুল ইখলাস। তাহলে কয় রাকাত হইল? উনি কেন তিন রাকাত পড়লেন? আগে বুঝতে হবে বিদিন নামাজ ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? যে কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করেছেন সেই কাজটাকে কি বলা হয় উম্মতের জন্য? সেটা কি হয়? ওয়াজিব হয়। কোরবানি করা কি? ওয়াজিব। ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। তার মানে এটা আল্লাহ হুকুম ফরজ না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন নিয়মিত, সেজন্য এটা কি হয়ে গেছে উম্মতের জন্য? ওয়াজিব হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের খেদমতে 10 বছর ছিলাম, তিনি কখনো কোরবানি ইজাজত নেই বা দেন নাই। তাহলে 10 বছরই করেছেন, তাহলে এটা কি সুন্নাত হবে না ওয়াজিব হবে? বিতিন নামাজও কখনো বাদ দেন নাই, তাহলে এটা কি হবে? এখন উনি তিন রাকাত কেন বললেন? এর আগে আমাদের আরেকটু বুঝতে হবে, আমরা প্রতিনিয়ত ফরজ নামাজে রাকাত, এখন মনে করেন জুমার নামাজে আমরা কয় রাকাত নামাজ আদায় করব? দুই রাকাত। তাহলে সিজদা দিব কয়টা করে? প্রথম রাকাতে দুইটা, পরের রাকাতে দুইটা, চারটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ একটা, তাহলে এক রাকাতে একটা করে যদি হয় কি ফরজ, তাহলে দ্বিতীয় সিজদাটা কি? ওয়াজিব। এইভাবে আমরা দৈনিক পাঁচটা নামাজ আদায় করি, প্রত্যেকটা রাকাতে দুইটা করে সিজদা দিই, একটা সিজদা ফরজ আর একটা সিজদা কি? ওয়াজিব। যদি এক সিজদা করার পরে আর এক সিজদা দিতেন কে দিতেন না সন্দেহ সৃষ্টি হয়, তাহলে কোন সিজদা দিয়ে দিবেন? সুবহানাল্লাহ, আদায়ের সিস্টেম আছে কিনা? আচ্ছা, তাহলে বিকিন নামাজ তিন জায়গা কেন বললেন, আর উনি কেন আর একটা সিজদা দিলেন? একটা সিজদা আল্লাহ হুকুম করছেন আর একটা সিজদা নিজের পক্ষ থেকে দিয়ে দিচ্ছেন, পক্ষ এটা ওয়াজিব হয়ে গেছে। সারাদিন শেষে দিনের শেষে সন্ধ্যার সময় আমরা কয় রাকাত নামাজ পড়ি? তিন রাকাত। কিসের নামাজ? মাগরিবের নামাজ। এটা কি ফরজ? রাতের শেষে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের আযানের আগেই, সবের সাথে খাওয়ার আগেই তো তিনি তিন রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে বলা হয় জিকির। যেহেতু দিনের শেষে তিন রাকাত আল্লাহ ফরজ করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে রাতের শেষে তিন রাকাত তিনি নিজে আদায় করছেন। এখন এটা উম্মতের জন্য কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এখন আমরা রাতের শেষে তো আদায় করতে পারি না, এই জন্য ফেকাহিরা বলেন যারা রাত্রে ঘুম থেকে উঠে বিকির করতে সাহসী না, ওটা নিজের উপরে ভরসা নাই, ঘুমাই থাকবো হয়তো কেন কাজা হয়ে যাবে, তাহলে তারা কি করবে? এশার নামাজের পরেই আদায় করে নেবে। তাহলে বিকির নামাজের সময় শুরু হয় কখন? এশার নামাজের
পরে মনে করেন ইসার নামাজের বরফ গাছ বারোটা পর্যন্ত পড়েন নাই, আপনার জন্য কি বিপিন নামাজের রক্ত শুরু হয়েছে? একে মনে করেন আগে বিপিন নামাজ রাত দশটা বাজে আদায় করলেন, পরে বরফ আদায় করবেন, আপনার বিপিন আদায় হবে? কারণ অক্টই হয় নাই, অক্টটা হবে কখন? ইসার নামাজের বরফ আদায় করার পরে। এরপরে আবার আমরা দুই রেখা সুন্নাত পড়ি, সুন্নাতে মুয়াক্কাদা, তারপর তিন রেখা বিপিন পড়ি। কেন পড়ি? যে ঘুমাইলে আবার না উঠতে পারি। যারা তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়েন তাদের জন্য ইসার নামাজের পরপর না পড়ে তাহাজ্জুদের পরেও পড়া এবং নিয়ম হয়ে যায়, আমরা যেটা করি এটাও আদায় হবে। তো যাই হোক, তাহলে ভীতির আল্লাহ হলো ভীতি, তাহলে আল্লাহর পরিচয়ের জন্য একটা সুরা আছে, সুরাতুল ইখলাস। এই চার আয়াত বিশিষ্ট সুরা দিয়া আপনি একটা ফরম্যাটে ফেলাইয়া, ডাইতে ফেলাইয়া আপনি আল্লাহর পরিচয়টা, মানে কে স্রষ্টা হবে কি হতে পারবে না, বা সাক্ষাৎ করে দিবেন সুরা ইখলাসের ফরম্যাটে ফেলাইয়া, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার কোন মাদারের দোয়াতে হবে না, কোন বিচারের কাছে চিন্তা করতে হবে না, কারণ স্রষ্টা হওয়ার যোগ্য তার আয়াতের মানে দাঁড়িয়ে কত্তি পাথরে তারা বাদ হয়ে যাবে। কোন ইহুদি ধর্ম আর সঠিক থাকবে না, খ্রিস্টান ধর্ম আর সঠিক থাকবে না, হিন্দু বৈদ্য কোনো ধর্ম আর কি থাকবে না, সঠিক থাকবে না, একমাত্র ইসলাম ধর্মটাই এই যাচাইয়ে পরিপূর্ণ সত্য প্রমাণিত হবে। তাহলে কুল্লু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, সুবহানাল্লাহ যে মিনিং সমাদেরও সেই একই মিনিং, সুবহানাল্লাহ অক্ষমতা দুর্বলতা থেকে যিনি পাক পবিত্র, সমাজ মানে যার কোনো প্রয়োজনীয়তা নাই, যার খাবারের প্রয়োজন নাই, যার খাবার দেহের প্রয়োজন নাই, মুখেরও প্রয়োজন নাই, তিনি তার মতো করে আমরা বিশ্বাস করব, তিনি কার মতো? তিনি কোন সৃষ্টির সদৃশ নন, হ্যাঁ তিনি সমাজ। আপনার গোসলের দরকার, আল্লাহর গোসলের দরকার নাই, আপনার থাকার জন্য পায়ের দরকার, আল্লাহ পা দরকার নাই, আপনার জন্য ক্ষুদা নিবারণের জন্য কি দরকার, স্ত্রী দরকার, আল্লাহর স্ত্রী দরকার নাই, আপনার ঠান্ডার জন্য আপনার এসির দরকার, আল্লাহর কোন এসব দরকার, যিনি সমাজ যার বিশ্লেষণ মানে ত্রিশটার পর ত্রিশটা হয়ে যাবে, তবু সমাজের ব্যাখ্যা কি হবে না, হ্যাঁ হবে না, লামিয়ার লিডওয়ালা মিউলা, যিনি কাউকে জন্ম দেন না তাকেও কেউ জন্ম দেন নাই। আপনি যদি বলেন আমি বাবা, তাহলে জনগণ বলবে আপনার একটা ছেলে আছে না মেয়ে আছে বা একাধিক আছে, যেহেতু আপনি বাবা। যদি বলেন আমি ছেলে, তাহলে বোঝা যাবে যে আপনি কারো সন্তান, আপনার একজন বাবা আছে মা আছে। আল্লাহ যেহেতু আল্লাহ কোনো ছেলে নাই, তার মানে কি উনি কারো বাবা নন, আবার উনি কারো ছেলে নন, তার মানে কি ওনারও বাবা মা নাই। তাহলে কি হয়ে গেল প্রমাণ? যারা বলে যে মরিয়াম, মরিয়াম কি আর সুস্থ হতে পারবে, তার কি আছে ছেলে আছে, আর ইসাও আত্মস্থা হতে পারছে আছে না, কারণ তার মা আছে, হোসেন আলাইহিসসালামেরও বাবা মা আছে। তাহলে বোঝা গেল যে এই দুই তৃতীয় আয়াত লাগে না, প্রথম আয়াতে এই সব পাপ করে যায়। এইভাবে চারটা আয়াত নিলে লামিয়া লিডো আলামিউরা অলামিয়া কুল্লাহু কুবুয়াল সমতুল, তার নাহি কেহ আর আল্লাহর মতো আর কারো কোনো উদাহরণ চলে না, কোন সৃষ্টির সাদৃশ তিনি নন, তিনি তার মতন। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমরা আল্লাহকে বিশ্বাস করলাম যেমন তিনি আছেন, বি আসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম ও গুণের সাথে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনব। তাহলে আমি আগেই বলেছি যে এমন দুইটা শব্দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে এই আল্লাহর পরিপূর্ণ পরিচয় এর ভিতরেই রয়ে গেছে। এটা না বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সর্বশেষ হাদিস, যে দুইটা কালিমা আছে, শব্দ আছে, যেটা মুমিন বান্দা পড়তে অতি সহজ, মুখে একেবারে সহজে উচ্চারণ করতে পারে, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং মিজানের পাল্লায়, নেকির পাল্লায় এর ওয়েট অনেক ভারী, এর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কথা দুটা ছোট্ট কিন্তু এর নেকি অনেক 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 বেশি। আমরা যখন অবসর থাকব তখন এই দুটা তাসবি পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বলতে চেয়েছিলাম
যে ফাতি হিকমা রাব্বিকাল আলা আল্লাযী খলাকা ফাসাওয়া, যে আমরা সেই আমাদের প্রতিপালকের তাসবিহ করব, কেন? এজন্য যে তিনি সুবিন্যস্ত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ তাআলা যে সুন্দর করে সৃষ্টি করেছেন, সূরা ইনসিতাত 82 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন, কে? আল্লাহ। তাহলে প্রশংসা করতে হবে তার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী কাদ্দারা ফাহাদা, এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন। আল্লাহর পরিচয় দিতে যাইয়া চারটা শব্দ এখানে ব্যবহার করেছেন আল্লাহ সূরাতুল আলা ভিতরে। এক নম্বরে খলাকা, যিনি খালেক, এরপরে ফাসাওয়া, সুবিন্যস্ত করে যিনি সৃষ্টি করেছেন, এরপরে বলা হয়েছে কদ্দার, তারপরে বলা হয়েছে ফাহাদা, চারটা শব্দ সূরায়ে হাসরের ভিতরে বলা হয়েছিল ওয়াল্লাহুল খালিকুল বাদিউল মুসাউবিত, তিনটা। আর এখানে বলছেন কয়টা? আল্লাহর পরিচয় দিতে যে কয়টা শব্দ উচ্চারণ করছেন? চারটা। আল্লাহ তাআলা দুনিয়ার বস্তু সমূহকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, প্রত্যেক বস্তুকে বিশেষ কাজের জন্য সৃষ্টি করে সে কাজের উপযুক্ত সম্পদ দিয়ে তাকে সে কাজে নিয়োজিত করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। প্রতিটি সৃষ্টিকে প্রয়োজনীয় জ্ঞান, বুদ্ধি, কৌশল, দৈহিক শক্তিও তিনি দিয়েছেন, বয়স নির্ধারিত, ঋতিক নির্ধারিত, অনুরূপ দুর্ভাগ্য সৌভাগ্য কমা বাড়া করা যাবে না, আর কমবেও না বাড়বেও না, যারা আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে এখানে আল্লাহর পরিচয় দিতে যাইয়া স্রষ্টাকে, রবকে চারটা শব্দ ব্যবহার করলেন। সূরা তহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে দুইটা শব্দ ব্যবহার করেছেন, যেটা ফিরাউনের কাছে যখন মূসা দাওয়াত নিয়ে গেল রবের, তখন ফিরাউন বলল, মূসা তোমার রব তো আমি, 30 বছরে তোমাকে আমি লালন পালন করলাম, তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আসছো? তখন মূসা বলেছিলেন, যে রবের দাওয়াত নিয়ে গেছেন সেই রবের পরিচয়, আলা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলাকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতঃপর পথ প্রদর্শন করেছেন। যোগ্য আকৃতি দান করেছেন, সৃষ্টি করেছেন, পথ প্রদর্শন করেছেন। এই সূরাতুল আলার ভিতরেও কিন্তু সেই পথ প্রদর্শনের কথা আসছে। এজন্য এই সৃষ্টির আদি থেকে যাকে যে কাজের জন্য আবিষ্ট হয়েছে সে কাজ হুবাহু তেমনই ভাবে কোন রূপ ত্রুটি ও অলসতা ব্যতি রেখে সম্পন্ন করে চলছেন বলে সুবহানাল্লাহ। তাহলে যার যে কাজ সে সেই কাজই কি করতেছে? সবকিছু কার হুকুমে চলছে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। সূরা বনি ইসরাঈল 17 নম্বর সূরা 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, বলুন প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করছে, মানুষ তার স্বভাব, অভ্যাস, প্রকৃতি, নিয়তি, আপনার রীতিনীতি অনুযায়ী সে কি করে, কাজ করে থাকে। আপনি কি করে উল্টায় ফেলতে পারবেন? কিছুই পারবেন না। যে পরিমাণ সবার ক্ষমতা আল্লাহ আপনার সৃষ্টি লগ্নে আপনাকে বিয়া করানোর জন্য আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক আপনি ওই কাজ গুলাই করে দুনিয়া থেকে যেতে পারবেন, একটু কমও নয়, একটু বেশিও নয়। তাহলে ক্ষমতা প্রদত্ত, আপনি কিন্তু সুনির্দিষ্ট দ্বারা, বুঝতে পারছেন? আপনার চোখ কতদিন সাজিয়ে দিবে? যতদিন আপনাকে আপনার চোখকে অর্ডার দেওয়া আছে, এরপরে দেখবেন যে ভেলাই দেখতে গেছে আর দেখতে পারতেছে না। মুখে কতদিন কথা বলতে পারবেন? যতদিন বলার তার অনুমোদন আছে, অনুমতি আছে, ততদিন সে সার্জিক দিবে, এরপরে বোবা হয়ে যাবে, না কথা বলতে পারবেন না। হাড় কিডনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একই কাহিনী। তাহলে বোঝা গেল যে সব কিছু কি আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিচ্ছেন। আলা শাকিলাতিহি, যেমন মানুষ যত মোটাই হোক সে কি তার স্কিন থেকে চামড়ার বাইরে চলে যায় না, ভিতরেই থাকে?
যে যত রকমের ক্ষমতা দেখাব, পাওয়ার দেখাব, তার কর্মকাণ্ড দেখাব, তার যত রকমের সে নিজের কৃতিত্ব দেখাব না কেন, ওগুলা তার নিজস্ব নয়, প্রদত্ত, তার ভিতরে দেওয়া আছে, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে, তার থেকে কিছুই বের হচ্ছে না, যা কিছু বের হচ্ছে সব কাটাওয়া। এটাই ওর আলা তাকে লাফিহি উল কুল্লু ইয়ামালু, প্রত্যেকটা লোক যা কিছুই করে আলা তাকে লাফিহি, তার স্বভাবগত অভ্যাসগত তার দেওয়া রীতিনীতি অনুযায়ী সে কাজটা করে, কোনো কাজ সে নিজের থেকে করতে পারে না। এখন আল্লাহ যাকে দিয়ে যা করাইতে চান তার ভিতরে সেই যোগ্যতা দিয়ে দিতেন, সে ওই কাজগুলাই করতে পারতেছে দুনিয়াতে এসে, তার জন্য ওই কাজগুলো করাই স্বভাব হচ্ছে। আপনি হাজার চেষ্টা করেও ওটা পারবেন না, কারণ ওই যোগ্যতা আপনার ভিতরে দেয় নাই, সুতরাং আপনার জিনিসটা করে কোনো লাভ নাই, আপনাকে যে যোগ্যতা দিচ্ছে সেটা আবার আরেকজনের কাছে নাই। তাহলে প্রত্যেক ফুলের গ্রাম যেমন ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা লোকের যোগ্যতা কোয়ালিটিও কি ভিন্ন ভিন্ন ভিন্ন। আলা সাকে লাকিহি, বুঝতে হবে যে মানুষ কেন সবাই সবকিছু করতে পারে না। খলাকাহু ফাকদ্দারা, তিনি তাকে সৃষ্টি করেছেন অথবা তাকে সুপরিমিত করেছেন। সূরা আবাসা 80 নম্বর সূরার 19 নম্বর আয়াত, তার গঠন প্রকৃতি আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্য প্রস্থ গ্রন্থি চক্ষু নাক কান ইত্যাদি এমন সুপরিমিত ভাবে সৃষ্টি করেছেন যে একটু এদিক সেদিক হলে মানুষের আকৃতি বিগড়ে যেত এবং কাজকর্ম দ্রুহ হয়ে যেত। মানুষ যখন মাতৃগর্ভের সৃষ্টি হতে থাকে তখন আল্লাহ তাআলা তার চারটি বিষয়ের পরিমাণ লিখে দেন। এক, সে কি কাজ করবে এবং কি রূপে করবে। দুই, তার বয়স কত হবে। তিন, সে কি পরিমাণ রিজিক পাবে এবং তার পরিণামে সে ভাগ্যবান হবে না হতভাগা হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তাহলে কে কি, কে সালাত আদায় করে, কে করে না, কে গড়িমসি করে, এটা তার স্বভাবই হয়ে গেছে। এগুলা সৃষ্টি লগ্নতেই তার ভিতরে ওইভাবেই দেওয়া আছে। এই জন্যই তার ভিতরে এই সে যে ভাগ্যবান হবে না অলসতা হবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, সব কিছু লেখা হয়েই গেছে। এখন বলতে পারেন যেহেতু লেখা হয়ে গেছে তাহলে আমাদের আর কোনো কিছু করার নাই, শুধু দেখতে থাকি। যার ভাগ্যে জান্নাত আছে জান্নাতে চলে যাব, যার ভাগ্যে জাহান্নাম আছে জাহান্নামে চলে যাব, নিজেরা আর কিছু করার নাই। এইটা আবার বুঝবেন না, সেটা আবার অতিরিক্ত ব্যাখ্যা, সময় তো আমার নাই। এই হুকুমটা দুই ভাগে বিভক্ত, কয় ভাগে বিভক্ত, একটা প্রাকৃতিক হুকুম আইনগত হুকুম, যা লঙ্ঘন করার ক্ষমতা কারো নাই, সেটা এতক্ষণ যা বললাম সব প্রাকৃতিক হুকুম। আর একটা আল্লাহ বিধানগত হুকুম দিয়ে দিয়েছেন, যার এখতিয়ার শুধুমাত্র মানুষকে দিয়েছেন, যে সে ইচ্ছা করলে এটা পালন করতেও পারবে, করতে চাইলে আল্লাহ তারা দিয়ে করাবে, করতে না চাইলে সেই সেন্টারটাকে বাঁচতে পারবে। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা না করার এখতিয়ার স্বাধীনতা তাকে দিয়ে দিয়েছেন। সে যদি ভালো কাজ করতে চায় তাহলে আল্লাহ তারা দিয়ে করাবেন এবং নেকি দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সে যদি করতে না চায় আল্লাহ তারা দিয়ে করাবেন না, সে তারপর তাকে জাহান্নামে দিবেন। এখন বলেন জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়া আল্লাহ তাআলার ফয়সালার উপরে নির্ধারিত না আপনার সিদ্ধান্তের উপরে নির্ধারিত? আপনি জান্নাতে যেতে চাইলে জান্নাতে যেতে পারবেন, জাহান্নামে যেতে চাইলে জাহান্নামে আল্লাহ নিয়ে যাবে, কারণ আপনার সিদ্ধান্তটাই কার পক্ষ থেকে আসবে। এই যে জান্নাতে যাওয়া একটা পথ দেখাই দাও, এখানে বলা এটা এই টাইম নম্বর ব্যাখ্যাটা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যারা অনুসরণ করে সুন্দর করে নামাজ আদায় করেন।